அண்ணா அண்ணா கிளியாச்சு ஏக்கி பத்த সাগর বাচ্চা চুরি করেছে। তুমি কি করেছো? আমাদের তো কোনদিন বাচ্চা কাছে হবে না। বেগম সাহেবের দুটো বাচ্চা, একটাকে চুরি করেছি। চলো চলো চলো। না আমার ভয় করছে। চুপ করো, চলো চলো পালাই। আমি জানতাম তোমরা আইবা। আমি আমার গুড্ডি দাও। গুড্ডি যখন গাড়াতে যায় তখন তার এই গুড্ডি এখন আমার গুড্ডি দিবা নাকি গাছ উঠো? না না না, তোরা গাছ উঠবি না, কিন্তু তাহলে নামো। তোরা সর, আমি নাম তো আচ্ছা। ওই সর 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 চেকা দাঁড়া। হ্যাঁ ভাই, তুমি যাও কই? গুড্ডি দিয়ে যাও, তাহলে কই যাচ্ছি? ও জলি, হ্যাঁ আমাকে আগে কিছু দেখছ? না দেখি নাই। সালাম ভাই, আর কত জিনিস দিয়ে আমরা পুরোনো খুঁজবা? হয় ওর একটা বিধি ব্যবস্থা করো, আর না হয় ঘরে তালা দিয়ে রাখো। চলো রহিম ভাই, বলছিলাম যে ওই কে রে আই আরে সারা বিশ্বের অবস্থান হয়ে গেছে, হাগা মোটা জায়গাটা পর্যন্ত নাই। আরে অন্ন নাই, বস্ত্র নাই, মাথা ঘুষবার ঠাই নাই, তাই বলে প্রয়োজনীয় কাজটা করার একটা জায়গা পাওয়া যাবে না, এটা একটা কথা হইলো? হ্যাঁ এই দেশেই আর থাকবো না। এটা যাও খারা খারা। আরে রজব না রজব না, গজব গজব। বলো কি হয়েছে? এবার আমার ছেলে আলেক যে দেখছস? আলেক দেখছি তো। কোথায়? ক্লিন্টন সাহেবের সঙ্গে আলাপ করতেছে। ভালো, খুব ভালো। এই আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান সে করবে। আমি বলে এসেছি, ক্লিন্টন সাহেব দুপুরে ভাত না খাওয়ায় তার সার হয় না। হ্যাঁ হাই হাই রে, দেরি হয়ে গেছে। সাদ্দাম হোসেন আবার আমার জন্য হেলিকপ্টার নিয়ে খালপারে বসে আছে, তার নিয়ে একটু হাওয়া খেতে দিতে হবে। আমি আসি গিয়া। হ্যাঁ পাগল করার কাজ, হারান দাদার মাথাটা জীবন নেও ভালো হইব না। দেখ কেউ পারে নাই, আমি গুড়িটা ধরছি তোর জন্য নিয়ে আসি। ভালো করছো, এবার গুড়িটা আমার বেনির লগে বাইন দাদা, আমি পুরো গ্রামটা এক দৌড়ে সকুট দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তুমি কি সারা জীবনে এইরকম পোলা পাইন থাকবা? জ্ঞান বুদ্ধি হইব না তোমার কোনোদিন? আমি আবার কি করলাম? সবাই মিল্লা সে সকাল থেকে তোমার খুঁজতেছে, আর তুমি ঘুরতে পেছনে দাঁড়াইতেছ। যাও এখনই বাড়ি যাও। দশ দিবে না বললাম? একশো বার দিব। যাও বাড়ি যাও। যাইতাছি তো। ভালো করছোস, ওরে ধমক দেওয়া উচিত। আমি বলে তো উষ্টা দিতাম। পাগল কোন কার? আজ আজ কথা কয় না, ওরে তো পাগল কর। তুমি কি পাগল মাইন্ড শেক হয়? আচ্ছা লাভলি, চোখের সামনে দেখতে দেখতে তুই লাউয়ের ডগার মতো লক লক করে বড় হয়ে গেলি, তোর বিয়া কবে হবে? পোলাও খামো, কোরমা খামো, তোকে বাসর করে দেখুম, কত আনন্দ হবে। এতই যদি আনন্দ লাগে নিজে বিয়ে করো না। ভাত খাইতে শরম লাগে না তোর? আর কত জ্বালাবে আমারে? গ্রামের লোক তোরে নিয়ে হাসাহাসি করে, যা ইচ্ছে তাই কয়। মানুষ হবি রে তুই? মা বাবা কয় কি, আমি তো মানুষই, আবার কেমনে মানুষ হব? কেমনে মানুষ হবি?
এত বয়স হয়েছে এখনো পর্যন্ত ভালো মন্দ বোঝে না, আবার মুখে মুখে কথা কয়। ওই তোর কোমরের সমান পোলা পালে তোরে কয় দোস্ত, শরম লাগে না তোর? বাইর বাইর এক্ষুনি আমার বাড়ি থেকে বাইর। যাইতাছি খায়াল ওই কপাল আমার, এই পোলারে নিয়ে যে আমি কি করুম। আল্লাহ তুমি জানো, তুমি জানো আল্লাহ। আমার মনটা খুব খারাপ। মন খারাপ কে? বাবাই বকে, মায় বকে, মসজিদের ইমাম সাহেব বকে, স্কুলের সারে বকে, তুইও বকস, মন খারাপ হইব না? বকা খাওয়ার মতো করো কে? আহা আমি দোষটা কি করলাম সেটাই তো বুঝি না। তুমি কোনো দোষ করো না, কিন্তু এমন কিছু কাম তুমি করো যেটা তোমার করা উচিত না। মর জ্বালা আমি আবার কি করলাম? তুমি বড় হইছ? হয়েছি। তোমার খিদা লাগলে ভাত খাও না? খাই। কেমনে খাও? মায় খাওয়াই দেয়। আচ্ছা ঘুম ধরলে কেমনে ঘুমাও? মায়ের কাছে গিয়ে শুই। মায় ঘুম পাড়ায় দেয়। তাইলে তুমি বড় তাহলে কেমনে? তোমার ভাগ্নে লিটন আর তোমার মধ্যে পার্থক্যটা রইল কি? আসলে তো এটা তো একটা চিন্তার বিষয়। আচ্ছা লাভলি তুই এত কিছু বুঝো কেমনে? তুমি বসে বসে চিন্তা করো, আমি চললাম। লাভলি চল। আলিক কই গেছিলি? গাতে ঠিক মতো ডুবাইছস? হ্যাঁ তো আরাম লাগতেছে না? মানে ডুবাইলে আরাম লাগে কিন্তু পুরাপুরি ঠিক হয় না। কিসের কথা কও? তোর মাথাটা কেমনে ঠিক করুন যায় এইটাই ভাবতাছি। আমার মাথা ঠিকই আছে, তুমি যে নিজে পাগল এটা বুঝো। সব পাগল এই কথা কয়, তুই নতুন না? আমার পাগল কেমনে বললাম? আমার কোন টাকা পড়ছে তোরা পাগল কমু? তোর বাবাই তো কয়। কি বাবা মানে পাগল কয়? দূর এর কথা বাদ দে, হে নিজেই তো পাগল। কি কইলা? আমার বাবা পাগল? ওইব না, পাগলের ঘরে তো পাগলই হয়। তোর দাদাই তো গাছ পাগলা ছিল। রজব ভাই সত্য হইতেছ? সত্য না তো কি মিশা কুমু। শোন তোর সদ্য গোষ্ঠী যে পাগলা ছিল সেটা জানস? আমি যাই। যা যা ভালো করে ডুবাই, আরাম পাবি পাগলের গোষ্ঠী। ছেলেটা দেখতে দেখতে বড় হইল কিন্তু জ্ঞান বুদ্ধি হইল না। কি অন্যায় যে করছি মান্নার কাছে! আহ কান্দো না তোমার, কপালে যা আছে তাই হইছে। আমি কই কি আলিকের একটা বিয়া করাই দাও, দেখবো সবকিছু ঠিক হয়ে গেছে। তোর যেমন কথা, যে ছেলে নিজেই চলতে পারে না সে বিয়ে করে সংসার চালাইব। বাবা ঘরে বউ আসলে বউই দেখবো ওরে ঠিক করে ফেলাইছি, আর যারে বউ কই জানো ও ঠিকই পারবো। কার কথা কর? লাভলির কথা কইতাছি, আলিকুরি খুব পছন্দ করে, মায়াদার মা বাপ নাই, মামার সংসারে মানুষ, সংসারে সব কাম নিজ হাতে করে, কিন্তু সব সময় মুখে আসি লাগিয়ে আছে। মমতা কিন্তু কথাটা খারাপ কয় নাই, আপনি লাভলির মামার লগে আলাপ করে দেখবেন। দেশে চিন্তা ভাবনা কইরা দে। আমি হিজরা
আমার কাছে গোপনে খবর এসেছিল এই এলাকায় খুব বড় ধরনের একটা ভূমিকম্প হবে, জানমালের ক্ষয়ক্ষতি হবে। ভূমিকম্পটার খেলায় দিলাম। কোন দিকে পাঠাইলা? পূর্ব দিকে, জাপান চলে যাবে। আচ্ছা আলেক, তুই বিয়া করছস? তুমি জানো না আমি বিয়া করছি কি না? জানি, বিয়া করস নাই, এমনি আলাপ করলাম। তুই লাভলি রে বিয়া করে ভালা, তোর আর লাভলির বিয়া হইব, বাসর ঘর হইব, আমি দেখুম বড় আনন্দ হবে। হ্যালো, হ্যাঁ রতমালি বলতেছি, কে? মিনিস্টার সাহেব, আমি তো আজকে আসতে পারবো না, এদিকে পরিবহন ধর্মঘট চলতেছে। কি বললে? হেলিকপ্টার পাঠাবেন? পাঠান পাঠান, ওই খালপাড়ির নামটা বলবেন যে রাখি। আসসালাম আলাইকুম। কি জন্য আলোচনা হইতেছিল? ও, তোর বিয়া, তোর বোনের বিয়াও দেখছিলাম, ওরে বড় সুখ পাইছিলাম তোর বোনের আবার বিয়াতে। আজে বাজে কথা বলে না তোর অজব ভাই। আজে বাজে কথা না, এইটাই দুনিয়ার একমাত্র আসল কথা। দেরি করিস না, লাভলি রে বিয়া করে ফেলা, আমি যাই। কি আলাপ করলো ওই পাগলটার সাথে? ওর লাগে আবার কি আলাপ করুন, কইলো সব উল্টা পাল্টা কথা। কি কইলো? কইলো আলে তুই লাভ বিয়ে করে ফেলা। এইটা বুঝি উল্টা পাল্টা কথা? ও, তোর মনে হয় কথা? কেন, আমার তোমার পছন্দ হয় না? হ্যাঁ হয়, বসো। আচ্ছা একবার ভাবো তো, কি আমি তোমার বউ হইলে কেমন নেব? তোমারি শানে আজ প্রেম করিব তোমারি শানে, ও বন্ধু যারে কথা একে রাখিলি আমারে, এই নীর জানে প্রেম করিব তোমারি শানে আজ প্রেম করিব তোমারি শানে। তোমারি শনি আজ প্রেম করিব তোমারি শনি।
হয়েছে সব তার ইচ্ছা আমি তো উসিলা মাত্র বল আর কি চাস বাবা আমি আপনাকে নিতে এসেছি কোথায় আমার বাড়িতে বাবা তাতে তো লাভ সকাল বিকাল আপনার দর্শন পাবো আপদে বিপদে আপনার দোয়া পাবো আপনার কাছে থাকতে পারবো আপনার সেবা করার সুযোগ পাবো শোন যারা একবার ঘরের বাহির হয় সমস্ত দুনিয়াটাই তাদের জন্য ঘর সমস্ত মানুষই তাদের আপনজন আমি তোর বাড়িতে যাব না বাবা আপনি অমত করবেন না আপনি যা বলবেন আমি আপনার জন্য তাই করব আপনি যা চাইবেন আমি তাই দেব টাকা পয়সা তুই আমার লোক দেখাস তোর এত বড় সাহস হ্যাঁ দে আমার টাকা ফেরত দে তারপর দূর হয়ে যাবো তোর সামনে থেকে আমার টাকা দে দে বাবা না না তা কি করে হয় হ্যাঁ যাইতেই হবে উপায় নাই বাবা তুই খুব ভাগ্যবান উপর থেকে হুকুম আসছে বাবা চল উঠুন বাবা উঠুন চলো ড্রাইভার তুই রোজ উঠবে না রোজ উঠবে বাবা ওই যে পাঞ্জাবি বড় লোকটা কেরা আল্লাহর পাগল দয়ালোর নাম আল্লাহ তো বন্ধু রজবালিওর নাম আমাগো গ্রাম দিয়ে মাইল খেয়ে পড়া আইছে তোমাদের বাড়ি কোন গ্রামে রোহনপুর দয়াল সব তোমার লীলা কবরস্থানে কুত্তা আসেন বাবা আস আস মনোয়ারা শিবলিং বাবা এ হচ্ছে আমার স্ত্রী মনোয়ারা আর এ আমার একমাত্র ছেলে শিবলি শান্তি অনেক দয়াল বাবা বিরাট কাবেল মানুষ মাঝারে মাঝারে থাকেন জোর করে ধরে নিয়ে এলাম সহজে কি আসতে চান হাতে পায়ে ধরে নিয়ে এলাম এখন থেকে আমাদের এখানেই থাকবেন ওরা সব কথা পরে তোমাদের খুলে বলবো চলুন বাবা ভেতরে চলুন ভেতরে চলুন বাবা খাড়া উত্তর কোন দিকে উত্তর উত্তর এদিকে বাবা ওই দিকে একটা কবরস্থান আছে আছে বাবা ইস কবরস্থানে কুত্তা সি 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 কবরস্থানে কুকুর কই না তো আমি অন্তত খুঁজে দেখলাম আর তুই কাজ নাই যা ভালো করে দেখায় যা বাবা বাবা ওখানে সত্যি একটা কুকুর আছে দাঁড়িয়ে দিয়েছিস না উনি তো শুধু দেখতে বললেন তারাতে তো বলেন না এইজন নেই যা তারা রিয়ায় যা যা ইয়ে বাবা কোনো অমঙ্গল না এক কাজ কর আগামীকাল কিছু দান খয়রাতের ব্যবস্থা কর জি বাবা চল যান যান এদিকে যান
আমি কাপড় নিতে আসিনি। তবে আমি একটু ওনার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে? জি বাবা। আসো। আমাকে চিনতে পেরেছে জুবের? আপনি? আমি ইলিয়াস। ও ও ইলিয়াস, মাই গড, এতদিন তুমি কোথায় ছিলে? শাওলিনে, ওখানে মার্শাল আর্ট শিখেছি। তাই এখন কোথায় থাকো? টাইগার হিলে, ওখানে একটা মার্শাল আর্ট স্কুল খুলেছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে কতগুলো নারাজ ছেলেপেলে যেন কি করে, ওগুলো তোমার? আমার ছাত্র। এসো না একদিন, সবার সাথে পরিচয় করিয়ে দেবো। অবশ্যই আসবো, তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। মনে হয় না আমার স্ত্রী। ওয়ালাইকুম আসসালাম। শিবলে, শিবলে, এ হচ্ছে আমার ছেলে শিবলি, ইনি হচ্ছেন তোমার ইলিয়াস চাচা, আমার ছোটবেলার বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। মনোহরা, এ হচ্ছে। আমাকে আর বলতে হবে না, আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। আসুন ভেতরে আসুন। আজ নয় ভাবি, আরেকদিন। এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কি মনে করে তোমার বাড়িতে ঢুকে পড়লাম। খুব ভালো করেছ। ও হ্যাঁ, আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেই। ইনি হচ্ছেন দয়াল বাবা। বাবা বাবা, এ হচ্ছে। সব শুনছি। শান্তি শান্তি। আজ তাহলে আসি জুবের। আচ্ছা, তুমি এখানে কেমন আছো জুবের? ভালো। তোমার এই ক্লাব দেখতে এলাম, এই যে দেখছি বিশাল ব্যাপার। বিশাল কিনা জানি না, কিন্তু এরাই আমার স্বপ্ন। আমি এদেরকে শুধু মার্শাল আর্ট শেখাচ্ছি না, সাথে সাথে দেশপ্রেম, মনুষ্যত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখা। ভালো, খুব ভালো। জুবের, ওরে তোর কথা রাখো। ইলিয়াস, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তোমার এই ক্লাব চালাতে যা খরচ হয়, আমি যদি তা নিয়মিত দেই, আমার খুব ভালো লাগবে। মনে হবে এই সমাজের জন্য, এই দেশের জন্য আমিও কিছু করতে পারলাম। তোমার কথা শুনে আমিও খুব খুশি হলাম জুবের। তুমি একটু এদিকে এসো। আমি যা করছি তা সত্যিকার অর্থে একটা সৎ কাজ। অসৎ পথে উপার্জিত টাকা দিয়ে কোন সৎ কাজ হয় না জুবের। ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি যা করছো আমি তা সবই জানি। তুমি আমার বন্ধু, তোমার কোনো ক্ষতি হোক আমি কোনোদিন চাইবো না। শুধু একটা জিনিস চাইবো, তুমি ওপর থেকে সরে এসো, এটা আমার অনুরোধ। আমি তোমার অনুরোধ রাখতে চেষ্টা করব। ধন্যবাদ, এসো প্র্যাকটিস দেখো। এই শোনো,
এটা কি হলো? মাছি মেরে ফেলেছি। আশ্চর্য তো, মাছি মানে এভাবে? মাছিরা যদি আবার চোখে বসত? চোখ খোলা থাকলে মাছি চোখে বসে না, বোকা কোথাকার। রাতের বেলা খোলা আসমানের নিচে দাঁড়াইলে বোঝা যায় আমরা কত ক্ষুদ্র, কত অসহায়, আর উনি কত বিশাল, কত মহান। তুই আমাদের সাইরাতে জুবের, আমি চলে বাবা। বাবা ও কথা বলবেন না, আপনি দিন রাত যত খুশি ঘুরে বেড়ান, যেখানে ইচ্ছে সেখানে যান, কিন্তু আমাকে ছেড়ে যাবেন না। শয়তানরা সন্দেহ করে নাই তো? ওদিকে চাকর চাকরি নিয়ে দুটো যদি সন্দেহ করে থাকে তাহলে তো গেছি, একটা ভেলকি দেখাতে হয়। ঠিক আছে, যাব না। তবে তুই আগামীকাল সকালে তোর বউ আর পোলারের সঙ্গে লইয়া সেই মাজারে যাবি, কিছু সিন্নি দিয়ে আসবি। জি আচ্ছা বাবা। এখন যা, ঘরে গিয়ে ঘুমা, আমার একটু একা থাকতে দে। তোমরা এই গাড়িতে যাও, ড্রাইভার খাবার উঠাও। ড্রাইভার তুমি লাল গাড়িটা নিয়ে আগে আগে যাও। পায়ের দিকটা ধরুন।
হ্যালো হ্যালো হাসপাতাল থেকে বলছি, আপনারা যে ড্রাইভার রেখে গিয়েছিলেন তিনি মারা গেছেন। আপনার জন্য আমার স্বামী আর ছেলের জীবন বেঁচে গেছে, আপনার জন্য আমার সবাই বেঁচে গেছে বাবা। আমি না রে, আমি না, যা ঘরে যা। গাড়ি চালাতে হেলমেট লাগে নাকি শিবলি চৌধুরী? জি, তুমি আমার নাম জানলে কি করে? আপনি আসলে একটু বোকা, সেদিন আমাদের বাড়ি এলেন এবং চলেও গেলেন, আমি কি বাবাকে আপনাদের পরিচয় জিজ্ঞেস করবো না? তা ঠিক, কিন্তু পেছন দিকে না তাকিয়েও কি করে দেখলে আমি হেলমেট পরে এসেছি? আবার বোকার মতো প্রশ্ন, পেছন দিক দিয়ে কি দেখা যায়? এখান থেকে গায়ের শব্দ শুনে আমি তাকিয়েছিলাম। তা হেলমেটের হেতুটা কি? আবার যদি মার্বেল মারো? বুদ্ধিমান যুবক, সেদিন তো বাবার সাথে ক্লাব দেখতে এসেছিলেন, আজ একা কি উদ্দেশ্যে? না মানে তোমার বাবার কাছে। কেউ মিথ্যে কথা বললে আমি বুঝতে পারি। মানে? মানে অতি সহজ, আপনি এসেছেন আমার কাছে এবং আমাকে দেখতে, কি ঠিক বলিনি? মানে অর্থাৎ খালি মানে মানে বললে যা বলতে এসেছেন তা বলবেন কখন? আমি কি বলতে এসেছি? বলতে এসেছেন রিনি, তোমাকে আমার খুব ভালো লেগেছে, প্রথম দেখার পর থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি, কি ঠিক? এই যে লাজুক প্রেমী, বুদ্ধি খুলেছে নাকি আমাকে সিনেমার নায়িকার মতো গান গাইতে হবে? মন যারে চায় তারে প্রেম শিখাবো, চল করে বল করে বশ মানাবো। না 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 না, গাইতে হবে না, তুমি যা বললে আমি তাই বলতে এসেছিলাম। আমি তোমাকে বাবা এখানে নয়, চলো। তুমি এখানে এসেছো কেন? স্যার আপনাকে অফিসে পেলাম না, তাই তোমাকে 100 বার বলেছি বাসায় আসবে না। স্যার খুব জরুরি খবর, তাই না এসে পারলাম না। স্যার কি হয়েছে? যে আগামী রোববার আমাদের 10 ট্রাক মাল আসছে, আর ড্রাগন ওই একই মাল নিয়ে আস আগামী শুক্রবারই। হ্যালো এসপি সাহেব, সালাম আলাইকুম। আগামী শুক্রবার ঘুমধুম বর্ডার দিয়া কয়েক ট্রাক আম আসতেছে, আমের নিচে থাকবে ফেন্সি ডিল, জুম্মার নামাজের পর পরে ট্রাকগুলা বর্ডার পার হবে, একটু খেয়াল রাখেন। রাখি। কি আছে গাড়িতে? আম দেখি। বস, একটু ঝামেলা হয়ে গেছে, আমাদের দুটো ট্রাক পুলিশের হাতে ধরা পড়েছে।
পুলিশ কি করে জানলো যে ওই দিক দিয়ে এই মাল আসবে? জানো না, জানার দরকারও নেই। আগামী পরশু জুবেনের মাল আসবে এবং বহাল তবিয়তে নিজের গোডাউনে চলে যাবে, বোঝো না? বোঝার দরকারও নেই। কিন্তু কি নাম জানো এই লোকটার? হ্যাঁ, দয়াল। আগামী 72 ঘন্টার মধ্যে দয়ালের জন্ম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমি জানতে চাইছি তা। তাই হবে বস। আর একটা কথা, একই অপরাধ করে জুবের সবার কাছে ভালো মানুষ থাকবে আর আমি থাকবো ফেরারি আসামি, এটা হবে না। ওর মুখোশ খুলে দেব, প্রথমে ওর স্ত্রী সন্তানের কাছে, আর তা করতে হলে ওর ছেলেটাকে ধরে আনতে হবে, এটা তো নিশ্চয়ই বোঝো। ইয়েস বস। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও। দয়াল নামে কাউকে ছিল? তার আসল বাড়ি কোথায়? রোহনপুর। তুমি কে? Thank you.
ভালো লাগে না না কিছু ভালো লাগে না পড়ার টেবিলে আর বসে না মন কবিতার বই আর জমে না তেমন ঘুমের ওষুধে ঘুম আসে না চোখে সাধনে বিষাদ সবই যে মুখে বেশি আর ছবি দেখে কাটে না সময় বাম্বুকে কেন জানি ব্যথা ব্যথা ডাক্তার এসে বলে রোগ ধরেছি বাকিটা আমি বলি প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি প্রেমে পড়েছি আহা প্রেমে পড়েছি কৃপা আপনারা কি চান কিছুই চাই না তোমাকে নিতে এসেছি চলো আপনাদের তো আমি চিনি না চেনার দরকার নেই চলো অচেনা লোকের সাথে আমি কোথাও যাই না আমি রাখ তুই যাবি না তোর বাপ যাবে আই ধর খুব ভাল লাগে না চোখ বেঁধে ফেলো হ্যাঁ
কেমন আছেন দয়াল বাবা? ভয় নেই, জুবের সাহেব আপনাকে ধরে নিয়ে এসেছিল আপনার দোয়া নেয়ার জন্য। আমিও আপনার দোয়া চাই, আপনি তো সবার জন্য। শুধু একজন আপনার দোয়া পেয়ে ধন্য হবে, এটা কি ঠিক বাবা? তাহলে আমাকেও একটু দোয়া করুন বাবা। রজব জি, রজব আলে, রহনপুরের রজব বা, এখানে এসে তুমি দয়াল হয়েছ? দয়াল ভন্ডামিরার জাগাবন হ্যাঁ শালা লম্বট, একটা গুলি করে তোমার মাথার খুলিটা উড়িয়ে দেবো। তুমি আমাকে চেনো? লোকে আমাকে ড্রাগন বলে। আপনি আমার বাবা, আমার জানে মারেন না, আপনি যা বলিবেন আমি তাই করিব। জানেরা তো মায়া দয়াল, রজব রজব আলী রজব বা, আমার মারেন না, আমি বাবা নেই। জুবের তোমার সব কথা শোনে, তুমি তার কাছেই ফিরে যাও। না 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 না, আমি তার কাছে যাবো না, আমি আপনার কাছে থাকবো, আপনার খিদমত করবো। তুমি জুবেরের কাছেই ফিরে যাবে। আগামী শনিবার রাত 11টায় ডেথ হিলে জুবের এবং তার ছেলেকে আমি চাই। কি পারবে না? জি আব্বা পারবো। কিভাবে? আগামীকাল দুপুর ঠিক 12টায় আপনি জুবেরের বাড়ির দক্ষিণ দিকে বোমা ফাটাই দিবেন। বলুন বাবা। ঘরে চুপচাপ বসেছিলাম, হঠাৎ কিছু কথা মনের মধ্যে উঁকি দিল, নিজেই চমকায় গেলাম, ঘরে আর থাকতে পারলাম না, চলে আসলাম। তোকে নিয়ে খুব চিন্তায় আছি। কি হয়েছে বাবা? তেমন কিছু না, আবার অনেক কিছু। আমার একটু ভাবতে দে। বোমা বোমা ফাটলো কোথায়? বোমা খুলি না তো। আমি আওয়াজ পাইলাম বাবা, ও তো ঘড়ি। আমি শুনলাম বোমার শব্দ, আমি যা দেখি তা শুনি, তুই কি তা দেখতে পাস শুনতে পাস? না বাবা, না না না, আমার বেয়াদবি হয়ে গেছে। জলদি বাসায় ফোন করতো। হামিদ, রশিদা, হ্যালো মনোহরা, তোমরা ভালো আছো তো? কি কখন কে মারলো? কারো কোনো ক্ষতি হয়নি তো? সেগুলি কোথায়? বাইরে গেছে। ঠিক আছে বাবা, বাসা কে যেন বোমা মেরেছে। কারো কোনো ক্ষতি হয়নি তো? না বাবা। বাবা আপনি তো সব জানেন, এসব কি হচ্ছে বাবা? আমি দেখতে পাইতাছি। কি বাবা? তুই যে মালের ব্যবসা করস ইংরেজিতে তারে জানি কি কয়? ড্রাগস। ড্রাগ ড্রাগ ড্রাগন। জি বাবা ড্রাগন। আমি দেখতে পাইতাছি ড্রাগন তোর ক্ষতি করার চেষ্টা করতাছে, শিবলিরে উঠায় নেওয়ার চেষ্টা, বাসায় বোমা হামলা, তোর আরো ক্ষতি করার চেষ্টা সে করবে। সে এখন পাগলা কুত্তা হয়ে গেছে, তার সঙ্গে আপোষ করে ফেল, তোর ভালো হবে। ও আমার কথা শুনবে না বাবা? শুনবে না? আমার উপর তো বিশ্বাস নাই? আছে বাবা, আমি যখন তোর পাশে আছি তোর কোনো চিন্তা নাই। আজকালই তুই ড্রাগনের সঙ্গে বসবি, কথা বলবি, নির্ভয়ে বাঘের বাচ্চার মতো কথা বলবি। আমি থাকবো তোর সাথে, দেখবি সে তোর চাকর হয়ে গেছে। এক্ষুনি তার ফোন কর, সে ফোনটা ধরলেই ফোনটা আমারে দিবি, আমি তার কানের মধ্যে ফু দিয়ে দিব, কাজ হয়ে যাব। যা।
হ্যালো হ্যালো আমি জুমের বলছি, এক মিনিট হোল্ড করো। বাবা কি হলো? না কিছু না, শোনো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, টেলিফোনে নয় মুখোমুখি। কবে কোথায় বসবে বলো? আগামী শনিবার রাত 11টায় ডেথ হিলে চলে আসবে। ওকে, আমার সাথে একজন মানুষ আসবে, তুমি ওনাকে চিনবে না। শোনো কোন রকম চালাকি করার চেষ্টা করবে না, রাখি। বাবা ড্রাগন এত নরম সুরে কথা বললো কেন? শুন, নরমই হোক আর গরমই হোক, তোর কথা সে শুনছে তো? শুনেছে বাবা, শুনেছে, কিন্তু কোনো কিন্তু নাই, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। শোন আমি তোর সাথে যাব, বাড়ির থেকে একসাথে বাইর হইলে কোনো কাজ হবে না, আমি আগে বাইর হয়ে যাব, তুই পথের থেকে আমার উঠাই নিবি। একটা কথা, এই মিটিং এর কথা কেউ যেন না জানে। যে লোকটা তোমাকে এতখানি বিশ্বাস করে তার সাথে তুমি এত বড় বেইমানি করতে পারলে দয়াল? একটা কথা বলি শোনেন আব্বা, কথাটা হইল নিজে বাঁচলে বাপের নাম। এই দুনিয়ায় বাইসা থাকাটাই একটা যুদ্ধ, আর যুদ্ধের কোনো নীতি নাই, জিততে হবে, এইটাই আসল কথা। তুমি অনেক কিছুই বোঝো, তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি আমার সাথে থাকো, তোমার লাভ হবে। লাভ? কি লাভ হবে আব্বা? পথের কাঁটাগুলো আগে সরিয়ে দেই, তখন পুরো ব্যবসাটা আমার একার হবে, তারপর জুবেরের সম্পত্তির অর্ধেক নেব আমি, আর অর্ধেক পাবে তুমি। আর আমি অন্ধকার জগতের মানুষ, অন্ধকারই থেকে যাব, জুবেরের বদলে তুমি হবে সমাজসেবক, জনদরদী দয়াল বাবা, স্কুল মাদ্রাসা হাসপাতাল এতিমখানা সব তুমি চালাবে, আমি তোমাকে টাকা দেব, দয়াল বাবার আরো নাম হবে, আরো কত জুবের এসে তোমার পায়ে পড়বে, একটা একটা করে ধরবে আর খাবে। আরো চাই? যথেষ্ট যথেষ্ট, এতেই আমি সন্তুষ্ট। জুবেরকে তো সাইজ করেছো, কিন্তু তার ছেলে? আপনি কোনো চিন্তা করবেন না বা, শিবলি তো বলদ, ও কোনো ব্যাপারই না। কি করছেন? তোর বাবারে শাসন করতাছি, কি হয়েছে? কিছু হয় নাই, তবে আলামত খুব ভালো ঠেকতাছি না। কিসের আলামত? তুই নিজে বোঝস না, সেদিন তোর উঠায় নিতে আসছিল, আজ তোমার বাড়ির সামনে বোমা ফুটলো, এগুলো কি ভালো লক্ষণ? না, কিন্তু সৎ মানুষ অসৎ পথে চলে দেখতেছে, শুধুমাত্র টাকার জন্য অন্ধকারের দিকে হাঁটা শুরু করছে যে। কি বলছেন আপনি? আমার বাবা কোনোদিন খারাপ হতে পারেন না, কিন্তু আমি যে পরিষ্কার দেখতে পাইতেছি টাকার জন্য সে চোরা কারবার শুরু করছে। অসম্ভব, এ হতে পারে না, আমার কাছে অসম্ভব মনে হয়, কিন্তু আমারও সঙ্গে নিব। শোন, আজ রাইতে তোর বাবা গোপনে একটা কারবার করব, আমারও সঙ্গে নিয়ে যাইব, আমি যাব, তুই যদি গোপনে যাইতে পারোস সবকিছু তোর কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাইব। কি যাবি? যাব, কিন্তু কিভাবে যাব? সবকিছু আমারে করে দিতে হইব। হ্যাঁ, সন্ধ্যার পর ড্রাইভারে ছুটি দিয়ে দে, ড্রাইভারের পোশাকটা নিজে পরে লবি, যেখানে যেখানে যাইতে কয় ঠিক সেখানে সেখানে যাবি, তাইলেই সব জানা হয়ে যাইব, কিন্তু সাবধান তোর মা যেন কিছু জানতে না পারে। অত দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমি আছি, ব্যাপারটাকে বুঝালই, তারপর সব ঠিক করে ফেলাম, যা যা দয়াল। এত রাতে বাইরে না গেলে হতো না? খুব জরুরি দরকার, তাড়াতাড়ি ফিরে আসবো। শিবলি কোথায়? ঘুমোচ্ছে, দেরি করো না, কিন্তু তুমি ফিরে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো। ঠিক আছে।
কি হলো? না কিছু না। লেগেছে? না। এটা রাখো। এটা কি? দয়াল বাবার দেয়া তাবিজ। চলি ড্রাইভার, চলো। ড্রাইভার, গাড়িটা ডান দিকে একটু থামাও। আসুন বাবা, চলো ড্রাইভার। কথাটা বুঝলাম না। বুঝেও যে না বোঝার ভান করে তাকে কেউ বোঝাতে পারে না। আমার ছেলেকে কিডন্যাপ করার চেষ্টা করেছো তুমি, আমার বাড়িতে বোমা মেরেছো তুমি, কেন কি চাও তুমি? আমার পথ থেকে তুমি সরে যাও। তোমার পথ মানে? তোমার কারণে আমার পরপর তিনবার মাল ধরা পড়েছে, একটার পর একটা ব্যবসা নষ্ট হয়ে গেছে, আমার সব কাস্টমার ছুটে গেছে, সবই তোমার কারণে। তুমি কি মনে করো এত কিছুর পরও আমি চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকবো? কি করবে তুমি? তোমার মুখোশ খুলে দেবো আমি, তোমার স্ত্রী পুত্রের কাছে, সমাজের কাছে, সবার কাছে প্রমাণ করে দেব, জনগণদী সমাজ সেবক জুবের চৌধুরী চোরা চালানি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, ফেন্সিডিল স্মাগলিং করে মসজিদ বানাও, হেরোইন বেচে এতিমখানা চালাও, নকল ওষুধ বিক্রি করে স্কুলে সাহায্য করো। তুমি কি মনে করো ওরা একথা বিশ্বাস করবে? করবে না। করবে চৌধুরী, করবে। আরে আরে ঘাবড়িও না, জনগণের বিশ্বাস করার অস্ত্র ওটা। ফেরারি আসামি, ফেরারি আসামি ড্রাগনের সাথে, একজন সমাজ সেবকের অন্তরঙ্গ মুহূর্তের একখানা ছবি তুলে রাখলাম। ড্রাগন কেমন লাগলো প্ল্যানটা? এখনো সময় আছে, তুমি আমার পথ থেকে সরে যাও। বাবা, হামিদ, হামিদ তো সাহেব ফিরেছে না? মা বলিস কি, পাঁচটা বেজে গেছে এখনো ফেরেনি, সে কি শিবলিকে দাঁড়ে? এক্ষুনি ডাকছি। মা, ছুটি ছাড় তো ঘরে নেই। কি ভালো করে দেখেছিস? জি। বাথরুমে দেখেছিস? দেখেছি, কোথাও নেই। কোথাও নেই তাহলে গেল কোথায়?
দয়াল বাবা, দয়াল বাবা, দয়াল বাবা, কি হয়েছে? শিবলির বাবা রাতে বাইরে গেছেন, এখনো ফিরেননি। সে কি কথা, সকাল হয়ে গেল এখনো ফিরে নাই? শিবলি কই? ওকেও পাচ্ছি না। সর্বনাশ, এতক্ষণ আমার কবিরা খারা, চল। খারা, থানা একটা ফোন করে লই। হ্যালো, কি? আরে কি আজেবাজে কথা কইতেছ? হ্যাঁ, কোন জায়গায়? দেখিল। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি হয়েছে বাবা? কিছু না, যাইতে হইব। চল আমার লগে। হ্যাঁ চলেন। কি আমার এত বড় সর্বনাশ করলো বাবা শিবলি? ও গো, কথা বলো, কথা বলো বাবা শিবলি, কথা বল বাবা, কথা বল, কথা বল। জুবাইর, ওঠ জুবাইর, জুবাইর ওঠ, শিবলি, শিবলি ওঠ, ওঠ শিবলি। আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, মালিক আমার ডাক শুনল না, শুনল না। তাজা খবর, গরম খবর, পিতামুত্র একসাথে খুন, তাজা খবর। লয়ন ভাই, তাজা খবর, গরম খবর, পিতামুত্র একসাথে খুন। মা, এ তোর কি হলো? তুই কথা বল মা, কথা বল। আমি তোর কষ্টটা বুঝি রে মা, মনটাকে একটু শক্ত কর। যে চলে গেছে সে তো আর কোনোদিন ফিরে আসবে না মা, কোনোদিন ফিরে আসবে না। মানিক ভাই,
তোমার বাবা তোমাকে ডাকছে। কেন, কি হয়েছে? তা তো জানি না। চলো। কি হয়েছে বাবা? মানিক, আজ তোকে একটা কথা বলবো। কথাটা শুনি, তুই মনে খুব কষ্ট পাবি আমি জানি, হয়তো সহ্য করতে পারবি না, হয়তো বা বিশ্বাস করতে চাইবি না, কিন্তু এমন এক কঠিন সত্য যা তোকে বিশ্বাস করতেই হবে। কি কথা বাবা? তোর মা মারা যাওয়ার আগে আমাকে বারবার অনুরোধ করেছিল যাতে আমি কোনো দিন কথাটা তোকে না বলি। হ্যাঁ, আমিও তাকে কথা দিয়েছিলাম, তার অনুরোধ আমি রাখবো, কিন্তু কিন্তু আজ আমি এমন এক ঘটনার মুখোমুখি হয়েছি যে কথাটা তোকে না বললে আমার মহা পাপ হবে। বাবা মানিক, আমি তোমার বাবা নই, তুমি আমার সন্তান নও। বাবা, এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। অসম্ভব, সে হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি জানতাম তুমি বিশ্বাস করতে চাইবে না, তবু আমাকে বলতেই হবে। কিন্তু তুমি আমার বাবা নও, আমি যাকে মা ডাকতাম সে আমার মা না, তাহলে তাহলে তোমরা তুমি কে? আজ থেকে 25 বছর আগে আমি এক বাড়িতে কাজ করতাম, সে বাড়ির মালিকের একসাথে 2টি সন্তান জন্ম নেয়, তাদেরই একজন তুমি। আমাদের আমাদের কোনো দিন সন্তান হবে না তা আমরা জানতাম, তাই একদিন একদিন গভীর রাতে তোমাকে চুরি করে পালিয়ে আমরা এখানে চলে আসি। তারপর তোমাকে নিজের সন্তানের মতো করেই আমরা মানুষ করেছি। বাবা, বাকি জীবনটা আমি তোমাদের সন্তান হিসেবে কাটিয়ে দিতাম, আজ আমাকে তুমি একথা কেন বললে? কারণ গতকালকে তোমার বাবা এবং ভাইকে কারা যেন একসাথে খুন করেছে। কি? হ্যাঁ মানিক, এই দেখো। তুমি তোমার বাবা আর ও তোমার ভাই, হুবহু তোমার চেহারা, ওরা ওরা কেউ আর এই দুনিয়া গেছে নেই। তোমার মা আজ মহাবিপদের মধ্যে আছে, তুমি তার কাছে ফিরে যাও মানিক। বাবা, আমাকে আমাকে মাফ করে দিও ছোট সাহেব। বাবা, আমি যদি মারা যাব তোমার কাছে খবর যাবে, যদি যদি পারো যদি পারো সেদিন এসে আমাকে কবর দিয়ে যেও। বাবা বাবা, চৌধুরী সাহেবের বাড়ি। আর কতদিন এভাবে চোখের পানি ফেলবে?
এতে তোর কষ্ট যেমন বাড়ে ওদের আত্মাও কষ্ট হয়। চোখ মজ, চল এতিমখানাটা দেখে আসবি। দেখেছে সে তো আর কোনোদিন ফিরে আসবো না। মা মা আমি তোমার ছেলে মা। আমার ছেলে তো নেই, একজন চলে গেছে আর একজন তো আছে মা। আরেকজন আমি আজ থেকে অনেক বছর আগে রুস্তম। হ্যাঁ মা, তোমার বাড়ির দারোয়ান রুস্তম তোমার কোল থেকে যাকে চুরি করে নিয়ে গেছিল আমি তোমার সেই ছেলে মা, তোমার মানিক। মানিক, সেই চোখ সেই হাসি আমার খোকা, আয় আমার বুকে আয়। এতদিন তুই কোথায় ছিলি বাবা? সে আমাকে নিয়ে গিয়েছিল তার কাছে। সে যখন জানতে পারলো বাবার সিবলি একসাথে খুন হয়েছে তখন সে নিজের পাপের প্রায়শ্চিত করার জন্য তোমার কাছে আমাকে পাঠিয়ে দিল। আল্লাহর কাছে হাজার শুকর তোকে আমি ফিরে পেয়েছি। হায় বাবা, হায়, তোমরা দেখেছো আমার ছেলে ফিরে এসেছে, দেখেছো? দাঁড় বাবা, দেখেছেন আমার ছেলে ফিরে এসেছে। মালিক, তোমার লীলা বোঝা নাই। মালিক আমার ডাক শুনছেন, অবশ্যই আমার ডাক শুনছেন। তোর ছেলেরে আবার তোর কোলে ফিরাই দিছেন, সেই চেহারা সেই গলা সেই চলা সেই বলা সব তার লীলা খেলা। মা, সব তার লীলা খেলা। আমি চললাম কোথায় বাবা? তা তো জানি না মা, খোলা আসমানের নিচে নির্জন জায়গায় গিয়ে পড়ে থাকবো, মালিককে ডাকবো, তারপর মালিকের হুকুম হইলে আবার তোদের কাছে ফিরে আসবো। বিয়া করছস? না, ছেলেটার সাবধানে রাখিস। চল বাবা, ওপরে চল। চলো। বললে কি বললে করতেছেন কেন? যা বলছি কথাটা বোঝেন নাই? একই রকম চোখ কান নাক মুখ সব একেবারে ডুপ্লিকেট। জমজ ভাই, চলো এটাকেও শেষ করে ফেলি। এখন না, মাত্র দুইটা খুন হয়েছে, পুলিশ খুব সতর্ক, কয়েকটা দিন যাওক স্যামরার ভাবগতিক বুঝি, তারপর অবস্থা বুঝা ব্যবস্থা। ঠিক আছে, তুমি জুবেরের বাড়ি ফিরে যাও। এখন না, পরে যাব, তবে তার আগে আমার কয়েকটা লোক দেন, একটু রোহনপুর যাব। কেন আব্বা? আমি নিজে কিছু করি না, খালি দেখি, দেখতে কি আঘাত পাইছি। কে? তুই রজব না, দয়াল। এখন আমি দয়াল ইজাস। অনেক দেরি হয়ে গেছে, তবু সেদিন যে কাজটা করতে পারি নাই আজ তা করব। তোমার বিধবা মাইয়া ডারে ডাকো। মার গেছি রে আব্বা, বাহিনী আসেন। শোনেন, নদীর পারে বসে নদী দেখলে পয়সা লাগে না, গুদারায় গেলে লাগে। ওরা গুদারায় যাবে, আমি নদীর পারে বসে দেখব, সেদিনের অতৃপ্ত বাসনা পূরণ করব। প্রথমে আপনার কন্যা, তারপর আপনার পুত্রবধূ। এই খুলে, আয় কোথায়?
করছেন কি, করছেন কি? খুন করতে তো বলি নাই, হ্যাঁ খুন করছেন কেন? গ্রামবাসী গ্রামবাসী দেখে গেছে দক্ষিণ খোলেন ছেলে ডাকাতের কাছে বলুন নাকি? আরে নমস্কার, এক প্লেট গোল্ডেন সিগারেট দে। চোখের সামনে আমার বাবা মায়ের খুন করলো, আমি কিছুই করতে পারলাম না, কাপুরুষের মতন নিজের জীবনটা নিয়ে পালা এলাম। আমার মা বাবা ভেঙে পড়ুন আলে, মনটাকে শক্ত করো। চাচা আপনি আমারে এটা শিখাইবেন? শিখবে? হ্যাঁ, আপনি আমারে নতুন জীবন দিচ্ছেন, আপনার কাছে অনুরোধ, আপনি আমায় শিক্ষা দেন, শক্তি দেন, সাহস দেন, আর কোনোদিন যেন মার খাইয়া পলায় আসতে না হয়। ঠিক আছে আলেক, আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর শেখাবো। Thank you.
ভিতাংতা ভিতাংতা ধা ঢাকিতে চেন্নাকে ভিন ঢাকিতে চেন্নাকে ভিন ভিতাংতা ভিতাংতা ধা হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া বড়ই খুশি হইছি বাবা তোমার দয়া পাইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া বড়ই খুশি হইছি বাবা তোমার দয়া পাইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া সবাই স্বপ্ন দেখি গড়ি সখের বাসা আরে এই দুনিয়া মিছা মিছি সবই জেতা মাশা তবু সবাই স্বপ্ন দেখি গড়ি সখের বাসা হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া বড়ই খুশি হইছি বাবা তোমার দয়া পাইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া রঙ্গলীলা সঙ্গ হবে মেলা তবু কেন দূরে থাকা লুকো চুরি খেলা ভঙ্গ হবে রঙ্গলীলা সঙ্গ হবে মেলা তবু কেন দূরে থাকা লুকো চুরি খেলা দয়াল বাবা হেইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া বড়ই খুশি হইছি বাবা তোমার দয়া পাইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া ধাধিন দিন ধা ধাধিন দিন ধা ধাধা তের গড়ে ধা ধাধিন দিন ধা ধাধিন দিন ধা ধাধা তের গড়ে ধা ধাধা তের গড়ে ধা Thank you.
আরেকটি খুন হবে, সে হচ্ছে তুমি। তাই নাকি? তাহলে দেরি করছো কেন? এসো আমাকে খুন করো। এসো আলেক, পরিচয় করিয়ে দিই। এ মানিক আমার বন্ধুর ছেলে, আর এ আলেক আমার ছাত্র। ওর পরিবারের সবাইকে একটা বদমাশ খুন করে ফেলেছে। মানিক আমার একটা উপকার করবে বাবা? বলুন চাচা। শিবলিকে আমার মেয়ে রিনি ভালোবাসত, ওর মৃত্যুটা সে সহ্য করতে পারেনি, সেই থেকে মেয়েটি আমার কথা বলতে পারে না। তুমি যদি একবার ওকে, চলুন দেখি। রিনি, তুমি ঠিকই ধরেছো রিনি, আমি শিবলি নই। তাহলে তুমি কে? আমি মানিক, কিন্তু শিবলি আর আমি আলাদা কেউ নই। একই ঘরে একই দিনে জন্মেছিলাম আমরা দু ভাই। আজ আমার ভাই নেই, তার ভালোবাসা তো আছে। সেই ভালোবাসার মানুষটার মুখে আজ আমি কথা ফিরিয়ে আনতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। ধন্যবাদ মানিক, তোমার এই ঋণ শোধ হবার নয়। আসি চাচা। বাবা, তুমি কাঁদছো? না মা, আজ আমার সবচেয়ে আনন্দের দিন। এতদিন পর তোর মুখে কথা শুনে
তোকে হাসতে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি তোকে ভাষায় বোঝাতে পারবো না। ভাবছি যেদিন তুই পরের ঘরে চলে যাবি সেদিন আমি একা একা কেমন করে থাকবো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। মেয়ে হয়ে জন্মেছিস, যেতে তো একদিন হবেই। জানিস মা, আমি মনে মনে তোর জন্য একটা ছেলেকে ঠিক করে রেখেছি। ভাবছি আমি কালই ওর মায়ের কাছে যাব। ছেলেটা কে জিজ্ঞেস করলি না? কে বাবা? মালিক। বাবা? হ্যাঁ মা, শিবলি আর কোনোদিন ফিরে আসবে না, মালিক ফিরে এসেছে। তুই নিজে কি একটি মুহূর্তের জন্য মালিককে ভুলতে পারছিস? জানি পারবি না, কারণ তোর অন্তর্জুড়ে রয়েছে শিবলি, আর শিবলি আছে মানিকের মধ্যে। ইচ্ছে করলে সারা জীবন তুই দুঃখ পুষে রাখতে পারিস, আবার মুহূর্তের মধ্যে নতুন জীবন খুঁজে নিতে পারিস। একটা কথা মনে রাখিস মা, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমি তোর মুখে হাসি দেখতে চাই। Thank you.
রাখো না বুকে ধরে তোমারি করে দূরে রেখো না তুমি আমি এসেছি ফিরে সেই আমি আজ আছি তোমাকে ঘিরে চিনে গেছি জীবনের ঝড় কেটে গেছে যত অন্ধকার তোকে নতুন আলো জ্বেলে দিয়েছো কাছে এসেছো তুমি ঘোরাঘুরি করতেছে করুক কিন্তু সে ওই কুম্ফু ব্যাটার লোকের যোগাযোগ করছে আর ওই নাইরে কুম্ফু মনে হয় আমার সন্দেহ করছে তাই ওরা দুনিয়া থেকে সরাইতে হইব আজ ধরে শেষ করে দেন আব্বা আমি যাই আরে মানিক কেমন আছো ভালো রিনি আলে কোরা কোথায় ওরা তো প্র্যাকটিস করতে গিয়েছে সমুদ্রে পারে হাসি চাচা বসবে না না সালাম আলাইকুম উস্তাদ তোমরা কোন ক্লাবের ছাত্র আমরা আপনার কাছে মার্শাল আর্ট শিখতে চাই উস্তাদ ও ভালো কিন্তু আমার ক্লাবের তো কিছু নিয়ম কানুন আছে বাবা এসো তোমাদের বলছি Oh, my God.
মালিক রাজু মালিক কি করে বাবা বলো বাবা বলো কাঁদে না মা কাঁদে না বাবাকে কারা খুন করেছে বাবা কথা বলো বাবা কথা বলো মালিক আমার বাবা আমার বাবা কথা বলছে না মালিক আমার বাবা কথা বলছে না আমার বাবা মরে গেছে আমার বাবা তো জীবনে কারো খুন করেনি তবু গেল বাবাকে খুন করলো গেল বাবা কথা বলো বাবা কথা বলো মালিক এই তোমার বিচার একজন একজন করে সব ভালো মানুষগুলোর জন্য দায়ী হয়ে যাইতেছো কি দোষ করছিল সে কোন অপরাধে তাকে তুমি এত বড় শাস্তি দিলা জবাব দাও মালিক এই অপরাধে আজ উচ্চ হয় মালিক মালিক এদিকে শুনো জবাব দাও মালিক জবাব দাও কি হয়েছে ওই তোমাদের দয়াল বাবা হ্যাঁ কেন ওই পশুটি আমার বাবা মারে খুন করছে কি বলছো অলেক মরা বাপ মারি নিয়ে কেউ মিথ্যা কথা বলে না ও একটা বদমাইশ লম্পট আমাদের গ্রামেও থাকতো ওর ভন্ডামির জন্য গ্রামের মানুষের মায়েরা তাড়াই দিছে তারই প্রতিশোধ নিতে গিয়া সে আমার বাপ মারে খুন করছে তাহলে কি আমার বাবা ভাই পৃথিবীতে এমন কোনো লোক দেখেছো যে অসুখ না থাকলেও ডাক্তারের কাছে যায় না তা যাবে কেন এমন কোন লোক দেখেছো কোনো সমস্যা ছাড়া পীর ফকিরের কাছে গেছে না কিন্তু যায় যার কোনো সমস্যা নেই কোনো বিপদ নেই কোনো চাওয়া নেই তার তাকে লোভ ক্ষুধা আর বড় হবার আর উপরে ওঠার ক্ষুধা কিন্তু সেই লোভ সেই ক্ষুধাই মানুষকে নিয়ে যায় অন্ধকার জগতে যেখানে সবসময় তাকে থাকতে হয় সতর্ক প্রতি মুহূর্তে থাকে তার বিপদের আশঙ্কা ঠিক তখনই সেই সব মানুষ অবলম্বন খোঁজে পীর ফকিরের তখন তারা চিনতে পারে না বুঝতে পারে না কে আসল পীর আর কে নকল কি বলছিস তুই মাথা মুন্ডু কিছুই বুঝি না বলছি বাবার কথা মা বাবাও তেমনি অন্ধকার জগতে নেমে গিয়েছিলেন মানিক কি সব আজে বাজে কথা বলছিস আমি জানি মা তুমি শুনলে কষ্ট পাবে তবু তোমার জানা উচিত বাবা একজন স্মাগলার ছিলেন আমাকে আরো মারো মা কিন্তু যা সত্যি তা কখনো মিথ্যে হয়ে যাবে না বাবা সত্যি একজন কালোবাজারি ছিলেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বিশ্বাস আমিও করতে চাইনি মা কিন্তু এই খুনের রহস্য খুঁজতে গিয়ে এক এক করে আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় তাছাড়া ইলিয়া চাচা সবকিছু জানতেন তিনি আমাকে সবকিছু বলে গেছেন আল্লাহ কাকে বিশ্বাস করবো এই পৃথিবীতে ফেরেস্তার মতো মানুষ যার সাথে এতটা বছর ঘর করলাম সে তুই আমাকে কি শোনালি মানি কি শোনালি শান্ত হও মা শান্ত হও মানি তোর বাবার এইসব দয়াল বাবা কি জানতেন আমার মনে হয় জানতেন আচ্ছা মা দয়াল বাবার কাছে একটা স্বর্ণে তসবি আছে না হ্যাঁ তোর বাবা বানিয়ে দিয়েছিলেন কটা দানা ছিল তুমি জানো 101টা কিন্তু আমি শিওর এখন ওটাতে 99টা আছে বাকি দুটো এই যে কোথায় পেয়েছি জানো মা কোথায় যেখানে বাবার সিবলি খুন হয়েছে বলিস কি তাহলে তো ওকে ধরলে সবকিছু জানা যাবে হ্যাঁ মা thank you
বাবা সব শেষ। কি হয়েছে, ওরকম করছো কেন? আমার দাড়ি জুড়ি সব ফাঁস। মানিক ওর মায়েরে বিশ্বাস করেছে যে আমি ওর বাবারে খুন করছি। আরে খুন করলেন আপনি আর আপনার লোকেরা। আমি তখনই বলেছিলাম ওটাকে শেষ করে দাও, তুমি তো বাধা দিলে। আসলে মানিক রে বুঝতে আমার ভুল হয়ে গেছিল। আমি মনে করছিলাম সে ওর ভাইয়ের মতোই বল দেব, আর সময় নষ্ট করা যাবে না। লোকজন সঙ্গে লইয়া অহনি জুবের বাড়িতে চলেন, অর্থ সম্পত্তি সব লেখায় নিয়া আজ রাতের মধ্যেই মার ছেলেরে গুম করে ফেলাইতে হইব। চলেন। না না, গুম করা যাবে না। আমার দশ ট্রাক মালের কি হবে? হইব নে, চলেন তো। তোমাকে আর কষ্ট করে যেতে হবে না দয়াল, আমি নিজেই চলে এসেছি। চিতা, আমরা নিজের হাতে তুলে নেব না, এসো আমার সাথে। এই ঘিরে ফেলো, ওদিকে যাও। পালিয়ে যাবে কোথায়? বদমাসটা যখন এই এলাকায় আছে তখন ঠিকই ওকে খুঁজে বের করবো। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। এই চলো চলো। আমার মনে হয় ওরা রাষ্ট্র সীমানা পেরিয়ে যেতে পারেনি। আমারও তাই মনে হয়। আপনাদের সহকর্মীদের জন্য আমরা দুঃখিত। আপনাদের সঙ্গিনীদের আমরা নিয়ে গেলাম, ওদেরকে পেতে হলে সিসাইড বাংলোতে চলে আসুন। সঙ্গে পুলিশ নিয়ে এলে ওনাদের লাশ পাবেন।
লাবলি শোনো কি বস এসে গেছে এই যে ভাই এটা কি সিসাইড বাংলো জি এখানে দয়াল নামে কেউ আছে না রজব নামে কেউ না তো আব্বা ড্রাগন আব্বা মেহমান আসছেন অবলাদের নিয়ে আসেন ওদেরকে ধরে এনেছো কেন দয়াল ধরে আনেনি ওদেরকে আমি এনেছি প্রথমে তুমি আমাকে বলবে তোমার বাবার গোডাউনটা কোথায় যেখানে আমার 10 ট্রাক মাল আটকে রেখেছে সে যদি না বলি তোমাদের চারজনকে মেরে ফেলব তবে তার আগে তোমার আর রিনির বিয়ে পড়াবে দয়াল তারপর তোমাদের বাসর রাত দেখবে you
এটা গুনিস্তান নিনজা দেখুন